প্রিয় বন্ধুরা, আমি নিয়াজ ফরম বাংলা টিউটোরিয়াল ওয়ান ইন ওয়ান। গ্রাফিক্স ডিজাইন খুবই সহজ, অট্টসলোগানকে সামনে রেখে বাংলা টিউটোরিয়াল ওয়ান ইন ওয়ান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে গ্রাফিক্স ডিজাইন কর্মশালার অ্যাডোবি ফটোশপ প্রশিক্ষণের আজ দ্বিতীয় পর্ব। আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে একটি নতুন ডকুমেন্ট নিয়ে কাজ করা যায়। হ্যাঁ বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব দিয়ে আমাদের এই শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করুন। আসছি ইন্ট্রোর পরে। হ্যাঁ বন্ধুরা, শুরু করছি আজকের লেসন। আমরা যখন স্টার্টে ক্লিক করে অ্যাডোবি ফটোশপ সিসি 2017 ক্লিক করেছি, তখন আমাদের কাছে ঠিক এভাবে করে এই উইন্ডোটা চলে আসছে। আমরা গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম স্বাভাবিকভাবে আমাদের মূল উইন্ডোতে যাওয়ার জন্য নিউ ক্লিক করে এখান থেকে ক্রিয়েট দিয়ে আমরা চলে গিয়েছিলাম, কিন্তু আজকে আলোচনা হবে এই নতুন ডকুমেন্টের সমস্ত বিষয়াদি নিয়ে। আসুন প্রথমত জানতে হবে যে আমরা অ্যাডোবি ফটোশপ দিয়ে কোন কোন সেক্টরে কাজ করতে পারবো। এক নম্বরে আমরা ছবি সংক্রান্ত বিভিন্ন ধরনের কাজ করতে পারবো, দুই নম্বরে প্রিন্ট মিডিয়ার কাজ করতে পারবো, তিন নম্বরে আর্ট এবং ইলাস্ট্রেশনের কাজ করতে পারবো, এরপরে ওয়েব এলিমেন্টসের কাজ করতে পারবো, মোবাইল ডিভাইসের প্রয়োজনে কাজ করতে পারবো, ফিল্ম অ্যান্ড ভিডিওর জন্য কাজ করতে পারবো। এইগুলোই এইখানে যে মেনু বারের মতো করে আছে আমরা দেখছি, এই ডায়লগ বক্সে মেনু বারের মতো করে আছে, এটাকে প্রিসেট বলা হয়। এই প্রিসেটগুলো আপনারা, এই প্রিসেটের ভিতরে আপনারা দেখতেছেন প্রথম আছে ফটো। যে কাজটা করব সেটা যদি ছবি সংক্রান্ত হয় তাহলে আমি ফটো ক্লিক করব। ফটো ক্লিক করলে এইখানে অনেকগুলো সাইজ আছে, যেমন ল্যান্ডস্কেপ 2x3, এটা হলো 3x2 ইঞ্চি, এরপরে আছে আপনার ল্যান্ডস্কেপ 6x4 ইঞ্চি, এরপরে এই বিভিন্ন ধরনের আর কি। স্বাভাবিকভাবে যে জরুরি ছবিগুলো লাগে সেই ছবিগুলোর একটা কমন সাইজ আপনার আমার জন্য দেয়া আছে। যাই হোক, এখান থেকে যদি আপনি যেই সাইজের কাজ করবেন সে সাইজটা যদি এর সাথে সংশ্লিষ্ট হয় তাহলে আমি এখান থেকে সিলেক্ট করে নেব। এরপরে আমার এই কাছে যদি প্রিন্ট মিডিয়ার হয় তাহলে আমি এখান থেকে প্রিন্ট ক্লিক করে নেব। এখানে আছে লেটার, লিগ্যাল, তারপরে আছে আপনার ট্যাবলয়েড A4, A6, A5, A3 ইত্যাদি। এই আকারে যেই ধরনের পেপার সাইজ আছে আমি সেই পেপার সাইজটাকে এখান থেকে নিয়ে নিতে পারবো। আমার কাজটা যদি আর্ট বা ইলাস্ট্রেশন হয় তাহলে আমরা আর্ট ইলাস্ট্রেশন নিয়ে এইখান থেকে ওই একই পর্যায়ে একইভাবে আমি আমার প্রয়োজনের সাইজটা নিয়ে নিতে পারবো। এবার আসি ওয়েব ডিজাইন, ওয়েব সংক্রান্ত যদি কাজগুলো হয়। আচ্ছা, ওয়েব সংক্রান্ত কাজ বলতে আমরা ওয়েবসাইটে বিশেষ করে নেট সংক্রান্ত যেই ধরনের কাজগুলো আমরা করে থাকি সেই কাজগুলো করার জন্য ওয়েব এলিমেন্টের জন্য, যেরকম করে আমি একটা ফেসবুকের জন্য একটা ব্যানার তৈরি করব বা ইউটিউব চ্যানেলের জন্য আমি আমার ব্যানার তৈরি করব ইত্যাদি, অর্থাৎ যেই জায়গায় আমরা কাজ করব সেখানে যেই ধরনের সাইজ লাগে সে সাইজটা যেটা আছে এখান থেকে প্রয়োজনে আমরা তুলে নিতে পারবো। মোবাইল সংক্রান্ত যদি হয় সেক্ষেত্রে আমি এখান থেকে এই মোবাইলগুলো সেট করে নেব। আর এবার আসি ফিল্ম অ্যান্ড ভিডিও যদি হয়, সেটার জন্য যদি আমরা কোনো ধরনের ছবি তৈরি করে থাকি তো সেটার জন্য আমরা এটা দিয়ে থাকবো। যেরকম করে আপনারা দেখেছেন আমি আমার এই ভিডিওতে আমার আজকের আলোচনার কন্টেন্টের মূল আলোচ্য বিষয় এবং আমাদের এই যে পর্বের যে প্রথম স্লোগানটা, এক কথায় প্রথম যে ব্যানারটা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি 1920x1080 এই সাইজে আমি এই কাজটা করেছি। তো এইখান থেকে আমি সেট করে নিয়ে তারপরে কাজটা করেছিলাম। যাই হোক, আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি এবার অন্য কী কাজগুলো আছে। এবার যদি হতে পারে যে এটা হলো স্বাভাবিকভাবে একটা কমন সাইজ আছে, কিন্তু আপনি বাহিরে যেরকম করে যারা আর্ট সোর্সিংয়ের কাজ করেন তাদের কিছু এলিমেন্টস বাহির থেকে নিতে হবে, মানে কিছু সাইজ আপনার
প্রয়োজন সাপেক্ষে দিতে হবে, কিন্তু সে সাইজ তো এখানে সব সাইজ তার এখানে সিলেক্ট করা নাই। এই সবগুলোর ক্ষেত্রেই বলতেছি, ফটো প্রিন্ট থেকে শুরু করে একেবারে ফিল্ম ভিডিও পর্যন্ত যেটাই বলেন, কোনোটা এরকম সবগুলো থাকে না। তো সেখান সেক্ষেত্রে আমি আমার সাইজ বাই ডিফল্ট নিজের মতো করে আমি যে কোনো সাইজ আমি কাস্টমাইজ করে নিতে পারবো, আর সেটা নিজের মতো করে আমি যে সাইজ কাস্টমাইজ করে নেব সেজন্য আমাকে যেতে হবে এই যে ডান পার্শ্বে, এখানে আছে ওয়েট আর আছে এখানে হাই। এই যে ওয়াইট যেখানে আছে আপনাকে বলতে ডানে বামে সেটা কত ছাঁচ হবে, আর হাই বলতে উপর নিচে কতটুকু হবে, এটাকে আপনাকে ঠিক করে নিতে হবে। এর সেটা যেরকম করে আমার যদি এটাকে এটা লাগে 1320, অর্থাৎ উদাহরণ আমি এখানে একটা 1320 সাইজ নিলাম, আর এইখানে নিচে আছে 1080, না আমার এখানে লাগবে 960। জাস্ট এটা বোঝানোর জন্য আপনাদের জন্য, আপনাদের কাছে সেই অনুযায়ী আমি একটা সাইজ করে নিলাম। এখন এই সাইজটা কীভাবে হবে সেটার জন্য সাইজ কোন হিসাবে আপনি নেবেন, এটা পিক্সেল হিসাব আছে, ইঞ্চিস হিসাব আছে, সেন্টিমিটার্স আছে, মিলিমিটার্স আছে, পয়েন্টস আছে এবং পিকাচ আছে। আপনি আপনার প্রয়োজন সাপেক্ষে যেইভাবে এই কাজগুলো করবেন, যেভাবে আপনার দরকার আপনি সেভাবে করে এটাকে ঠিক করে নেবেন। হ্যাঁ বন্ধুরা, এবার আসি আমরা এখান থেকে এটার সাইজটাকে, মানে ডানে বামে যেইভাবে নিব সেই ক্ষেত্রে এটা কোনভাবে রাখবো, ওরিয়েন্টেশন মানে সাজানো, আমি আমার সেই পেপারসটাকে কি আমি আড়াআড়ি অবস্থায় রাখবো না দাঁড়ানো অবস্থায় রাখবো। সে আড়াআড়ি অবস্থায় রাখার জন্য এই বক্সটা আছে, আর এটাকে বলা হয় ল্যান্ডস্কেপ, আর এটাকে বলে পোর্ট্রেট, এটাকে বলা হয় পোর্ট্রেট, আর এটাকে বলা হয় ল্যান্ডস্কেপ, এটাকে বলা হয় পোর্ট্রেট, এটাকে বলা হয় ল্যান্ডস্কেপ। আপনি ল্যান্ডস্কেপ করে আপনি পোর্ট্রেট নেবেন না ল্যান্ডস্কেপ নেবেন, এটা ওরিয়েন্টেশন আপনি ঠিক করে নিতে হবে। এবার আসি রেজুলেশন। হ্যাঁ দেখেন, আপনারা যখন আমরা যখন কোনো ফটো নিচ্ছি সেই ফটোর ক্ষেত্রে রেজুলেশন আসছে 300, অর্থাৎ প্রিন্ট মিডিয়ার যে কাজটা করবো প্রিন্ট মিডিয়ার সবগুলোর জন্য 300 আসতেছে। এই আর্ট যখন ওয়েবে আসছি তখন 72, মোবাইলে আসছি 72, এবং ফিল্ম অ্যান্ড ভিডিওতে আসছি তখনও 72 আছে। অর্থাৎ ওয়েব এলিমেন্টসের ক্ষেত্রে আপনাকে এই রেজুলেশনটা দিতে হবে 72, এবং যখন আপনি 300 দিবেন যখন আপনি প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করবেন, অর্থাৎ আপনি যখন প্রিন্ট সংক্রান্ত কোনো কাজ করবেন তখন রেজুলেশন দিতে হবে 300, আর যখন আপনি ওয়েব এলিমেন্টসের কাজ করবেন তখন আপনাকে রেজুলেশন দিতে হবে 72। আচ্ছা আসি এবার কালার মোড, কালার মোড নিয়ে কথা হবে। এখন দেখেন এই কালার মোড আমি ফটো যে অপশন, অর্থাৎ প্রিন্ট মিডিয়ার কাজের জন্য আমি আসছি, এই প্রিন্ট মিডিয়ার কাজে আপনি কালার মোড পাবেন, 5টা কালার মোড আছে এখানে। দেখেন 1 নম্বর আছে বিট ম্যাপ, 2 নম্বর আছে গ্রে স্কেল, 3 নম্বর আছে RGB কালার, 4 নম্বর আছে CMYK এবং 5 নম্বর আছে ল্যাব কালার। এই 5টা কালার মোড নিয়ে আপনি আপনার প্রয়োজন সাপেক্ষে আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এখন কোন কালারের কী কাজ আছে আমি সেটা দেখাবো আপনাদেরকে, এবং সেটা দেখানোর জন্য আমি একটু আমি একটা পিকচার ওপেন করে নিব, অর্থাৎ আমি আমার ডকুমেন্টে যাব, অর্থাৎ আমার এখন পর্যন্ত কাজ শেষ হয় না, তারপরও যদি আমি যতটুকু হয়েছে যতটুকু আমি ঠিক করেছি তা সে বিনিময়ে সেভাবেও যদি আমার যেতে হয় তাহলে আমাকে ওপেন করার জন্য ক্রিয়েটে যেতে হবে। ওকে, আমি ক্রিয়েটে গেলাম এবং নতুন আমার যে ডকুমেন্ট সেই ডকুমেন্টটা নেওয়া হয়েছে। এখন নতুন ডকুমেন্টের জন্য আমি একটা পিকচার নিব, এটা নেওয়ার জন্য আমাকে কী করতে হবে, যেইখানে আমার পিকচার আছে আমি সেখানে চলে যাচ্ছি। হ্যাঁ এবার দেখেন আমি আমার একটা পিকচার, আমাদের একটা পিকচার নিয়ে আসছি, আমি একটা পিকচার আপনাদের সম্মুখে সেটাকে আমি ওপেন করব, আর এই পিকচারটা নেওয়ার জন্য আমি যেইখানে পিকচার আছে সেখান থেকে এই পিকচারটাকে ধরে, অর্থাৎ ক্লিক করে ড্র্যাগ করে আমি এখানে পিকচারটা নিয়ে আসলাম। অবশ্য আমি এই কাজটা অন্যভাবেও করতে পারতাম, তা যখন সেমিনারের কাজ হবে তখন আমি দেখিয়ে দেব। এখন দেখেন এইটা আমি যে RGB কালার মোডে যে পিকচারটা নিয়েছিলাম RGB কালার মোডে এটা আছে। এক্ষেত্রে দেখেন আমি এই যে নতুন ডকুমেন্ট নিয়ে কথা বলছি, এখন আমার ওপেন আছে একটা, এক্ষেত্রে আমি নতুন ডকুমেন্ট যদি নিতে চাই তাহলে আমাকে এই ফাইল মেনুতে যেতে হবে, এখান থেকে নিউ ডকুমেন্ট নিতে হবে নতুন আর একটা ডকুমেন্ট নিয়ে কাজ করার জন্য। এইখান থেকে দেখেন কালার মোড, ওটা ছিল RGB কালার মোড, আর আমি এটা দিলাম গ্রে স্কেল কালার মোড।
তো গ্রে স্কেল কালার মোড দিয়ে ক্রিয়েট দেব। আচ্ছা, গ্রে স্কেল কালার মোডের এইটাকে আমি এই ক্লিক করে, আপনারা দেখেন এই ক্লিক করে ড্র্যাগ করে আমি নিচে নেমে নামিয়ে নিয়ে আসছি। এটা স্বাভাবিক ট্যাব আকারে দেখার, মানে স্বাভাবিকভাবে বাইরে ছোট করে দেখার জন্য, তাখানে যাতে না থাকে। আচ্ছা দেখেন, এখন আমি যেটা কাজ করব, এখান থেকে এই ছবিটাই আমি ক্লিক করে ড্র্যাগ করে এখানে নিয়ে গেলাম। এই ক্লিক করে ড্র্যাগ করে যখন এখানে নিয়ে গেলাম, দেখেন এই ক্লিক করে ড্র্যাগ করে আমি ছবিটা নিয়ে আসছি। এখন এই ছবিটা কোনভাবে দেখা যায়, অর্থাৎ গ্রে স্কেল বলতে 50% সাদা, 50% কালো মিশ্রিত হয়ে যে কালারটা হয় এইটাকে বলা হয় গ্রে স্কেল। ঠিক আছে, এবার আমি আরও একটা ফাইল নেব, নতুন করে ফাইল নিও। আমি আরও একটা ফাইল নতুন করে নিতে চাচ্ছি, সেটার কালারটা আমি দিতে চাচ্ছি অন্য। যেমন দেখেন, এটাকে আমি সিএমওয়াইকে কালার মোটে নেব, ওপেন মানে ক্রিয়েট। তো ক্রিয়েট করে দিয়ে আমি নতুন করে এই সিএমওয়াইকে কালার মোটে আমি আরও এখান থেকে এই ছবিটাকে আমি এখানে নিয়ে গেলাম, দেখেন এখানে নিয়ে আসলাম। এখন এই দুইটা ছবির কালারের ভিতরে এইটা একটি স্মুথ লিভ এসে, যেহেতু প্রিন্ট ইলেভেনের জন্য এখানে একটু কালারের তারতম্য আছে, একটু বেশি করে আর কি ছবিটাকে এখন আরও বেশি শার্প করে দেখা যায়, যেটা আপনি স্বাভাবিকভাবে দুটা পরখ করলে তখন আপনি এটাকে পার্থক্য করতে পারবেন। আচ্ছা, এটা আছে আমার গ্রে স্কেল মোডে, যেটা ছিল তার রং হলো এই, আর এটা আছে আরজিবি মোডে, আর এটা আছে আমার সিএমওয়াইকে মোটে। হ্যাঁ, আমি এখন যদি নতুন করে একটা ডকুমেন্ট নিতে চাই, আবার আসি নিউ, নিউ থেকে আবার এখান থেকে কালারের, যেমন আর কি কালার আছে কালার ল্যাবের জন্য, যদি আমি ছবিটা করি তখন আমার ছবিটা কীভাবে দেখা যায়, দেখেন এটার ছবিটা আমার কাছে মনে হয় সিএমওয়াইকের চেয়ে আরও একটু বেশি, এটাকে শার্প দেখা যায়, কারণ হলো এটা ওই ল্যাবে প্রিন্ট দেওয়ার উপযোগী করে করা হয়েছে। আচ্ছা যাই হোক, এইভাবে করে যে আমরা কালার মুখকে, আমাদের কালারকে আমরা সেট করে নিতে পারি, আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন। আর আমার আমাদের যে এখানে আমি যে ব্যানারটা নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, এটা হলো তানজিম ইসলাম সাংস্কৃতিক দলের মন্মথনাথ সঙ্গীত বিশ্ববাসী তোমাদের দাওয়াত দিয়ে যাই। এটা আমাদের হার্ফ টিভি নামে আমাদের দিনই ইউটিউব চ্যানেল আছে, যেখানে আপনারা ওয়াজ গজল সহকারে, ওয়াজ গজল এবং বিভিন্ন আলোচনা যেগুলো দিনই শিক্ষা দীক্ষা, এটা আপনারা এখান থেকে নিতে পারবেন। তারই একটা সঙ্গীতের থামলেন এটা এখানে, যেটা দিয়ে কাজটা দেখালাম, ধন্যবাদ। কালার মোটে একটা জিনিস বাকি রয়ে গেল, সেটা হলো বিট। আচ্ছা, আপনার কম্পিউটার কোন কনফিগারেশনের, কনফিগারেশন যদি খুব ভালো হয় তাহলে বিট হলো, বিট ইকুয়াল টু হলো যে কালার পিক আপ। আচ্ছা, আপনার এই ইটার জন্য কোন ধরনের কালার হবে, সে কালারটা কত বেশি হবে, মানে সে আপনি মানে কত কালার পিক্সেলের সাথে কত কালার পিক আপ নিয়ে আপনি কাজ করবেন, মানে এইটার জন্য হলো বিট দেওয়া। স্বাভাবিকভাবে 8 বিটই যথেষ্ট, এটা অন্য কোনো কিছু করার প্রয়োজন হয় না। আচ্ছা, মানে এটা আপনার কম্পিউটার কনফিগারেশন ভালো হলে আপনি 16 বা 32 বিট ইত্যাদি এটা আপনার ইচ্ছা মতো দিতে পারেন। আমি মনে করি 8 বিটই যথেষ্ট। এবার আসি ব্যাকগ্রাউন্ড কালার। এই ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আপনি যে নতুন ডকুমেন্ট খোলার পরে, আপনারা দেখছেন আমি যতবারই এই নতুন ডকুমেন্ট করেছি সেখানে এই সাদা আমার মানে মূল ব্যাকগ্রাউন্ডটা, যেটা আমার মূল কাজের স্পেসের ব্যাকগ্রাউন্ডটা, সেটা ছিল সাদা রঙের। এটাকে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কালারে সাজিয়েও নিতে পারেন, সেই কালারই কালার হবে, এটা আপনার ইচ্ছা মতো আপনি কালার দিতে পারেন। যেমন আমি এই দেখাচ্ছি, আমি একটা লাল কালার নিলাম, ওকে দিলাম এবং ক্রিয়েট দিলাম। এবার দেখেন এই যে নতুন যে ডকুমেন্টটা আমার জন্য আসলো, সেই ডকুমেন্টটার কালার হলো লাল, অথচ আমি আগেরটা সাদা ছিল। আসলে কালার এটা আপনার ইচ্ছা মতো, আপনার যখন প্রয়োজন হবে আপনি সেভাবে নিয়ে নিতে পারবেন। আমি Ctrl+N চিপলাম কিবোর্ড থেকে, Ctrl+N চাপার পরে নতুন করে আসতাম এখান থেকে, ওই যে কালার ঠিক করে নেব, এটা সাদা থাকুক। আমি সেখানে দেখেন এটা মাউস পয়েন্টার, আপনি যেখানে নিয়ে যাবেন, দেওয়ার পরে এই কালারের এইখানে মাউস পয়েন্টার রেখে ক্লিক করলে এই রকমের একটা ডায়লগ বক্স আসবে, এবং এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো রং আপনি ধরে নিতে পারবেন, যেখানে ক্লিক করবেন সেইখানে, এবং সেই কালারটার
গাঢ় ডার্কনেস এবং সফটনেস, অর্থাৎ সেটাকে লাইট করবেন না ডার্ক করবেন, সেটা হলো আপনার বিষয়, আপনি সেভাবে করে নিতে পারেন। যেখানে মাস্ক পয়েন্টটা রেখে ক্লিয়ার করবেন সেই অনুযায়ী রং এখানে দেখা যাবে। এটা হলো আগের রংটা, বর্তমানে যে রং আছে, নতুন করে আপনি যে রং নেবেন সেটা, আমি এখন সাদাই থাকাটাই বেশি বেটার মনে করি, সেখানে আমি হোয়াইটে সিলেক্ট করে ওকে দিলাম। ধন্যবাদ সবাইকে। এবার আসি অ্যাডভান্স অপশন নামে, অ্যাডভান্স অপশন নামে দুইটা অপশন আছে। স্বাভাবিকভাবে বাই ডিফল্ট যা থাকে এটা সেরকমের হলেই হয়। এসপেক্ট রেশিও যেটা আছে, এসপেক্ট রেশিও আমরা যাই, এসপেক্ট রেশিওটা এটাকে স্কোয়ার পিক্সেল দেবো। এসপেক্ট রেশিও যেভাবে আছে এভাবেই থাকুক। এই দুইটা যেহেতু এই দুইটা যেভাবে বাই ডিফল্টের ব্যবস্থা থাকা প্রয়োজন, সেহেতু এই যে এটা অ্যাডভান্স অপশনটা এভাবে এরকমের এটা স্বাভাবিকভাবে ক্লোজই থাকে, এটাকে বড় করার প্রয়োজন হয় না। দেখেন এখন আমাদের এই কাজগুলো সব হয়ে গেল। যেরকম করে আমি এটা কোন এলিমেন্টে নেবো, এটা ফটো এলিমেন্টে নেবো, এটার আমার সাইজ হবে কতটুকু, এটার উইথ মানে সাইজটা ঠিক করে নিলাম, রেজুলেশন ঠিক আছে, কালার মোড ঠিক আছে। এবার আমার ব্যাকগ্রাউন্ডটাও যদি ভিন্ন করে ব্যাকগ্রাউন্ডে কালার পরিবর্তন করার প্রয়োজন না হয়, স্বাভাবিক ব্যাকগ্রাউন্ড আমার ব্যাকগ্রাউন্ড আমি সেট করে নিয়েছি, অর্থাৎ আমার সমস্ত কাজই এক ধরনের সেট। এখন বাকি রইল আমি যে এই ডকুমেন্টটাকে কাজ করব সেটা একটা নাম দিয়ে নেয়া। তো আমরা আজকে যে কাজটা করলাম এটাকে আমরা টিউটোরিয়াল ওয়ান দিয়ে আমরা আমাদের কাজটা করতে পারি। এখন এই ক্রিয়েটে ক্লিক করলেও হবে, অথবা এন্টার দিয়ে আপনি কাজটা করতে পারেন। কীভাবে করে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা নতুন ডকুমেন্ট নিতে হবে, এটা ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। এই ছিল আজকে আমাদের লেসন, কথা হবে পরবর্তী লেসনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।